আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম একটা হেয়ার অয়েল রিভিউ নিয়ে। তো বন্ধুরা সবাই আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। আজকে চলে আসলাম বাজাজের আমন্ড ড্রপস অয়েল সম্পর্কে রিভিউ করতে। তো বন্ধুরা রিভিউটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার একটি আদেশ দিয়ে দিবেন। বাজাজ আমন্ড ড্রপস হেয়ার অয়েল, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এই তেলটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশ থেকে ভারত দুটি দেশেই এই বাজাজের তেলটি অসাধারণ ভালো কাজ করছে। তার কারণ হচ্ছে এটার কম দামে তা খুবই ভালো একটা তেল এবং সব দোকানেই অ্যাভেলেবল থাকে বলে এটি খুবই সচরাচর দেখা যায়। এটি আমি অনেক দিন ধরে ইউজ করছি, দ্যাটস ওয়াই আমি আজকে রিভিউ নিয়ে আসছি। তো বন্ধুরা এই রিভিউটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই অয়েলের মানে ওয়ান অফ দ্য পছন্দের একটা হেয়ার অয়েল, আমি হেয়ার অয়েলের ফ্যান বলতে পারেন, যে আমি কিছুদিন ইউজ করার পর উইথিন ওয়ান উইক ধরে ইউজ করার পর এটার সত্যতা আমি যাচাই করেছি এবং এটা আমি লক্ষ্য করেছি। এটা আসলেই সত্যি আমাদের চুলকে অনেক সফট অ্যান্ড সিল্কি এবং নন স্টিকি আমাদের চুলকে করে থাকে। স্ক্যাল্পের কথা যদি বলি, স্ক্যাল্পের জন্য তেলটা খুবই ভালো হয়। তেলটা তৈরি হয়েছে বিভিন্ন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেটি আমাদের সহজে খুবই ভালো একটা আউটপুট গেইন করতে পারি আমরা। তো বন্ধুরা দেখেন হচ্ছে এটা হচ্ছে একটা কাঁচের টিউব। প্রথমে বলে রাখি এটা হচ্ছে একটা কাঁচের টিউব। এই কাঁচের টিউবটির একটাই ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে এটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো আপনার এতগুলো তেল হয়তো বা জলে ভেসে যেতে পারে এরকম কিছু একটা। তো এটা খুবই একটু ওয়েট বেশি, তো এটা খুবই সুন্দর করে আপনার এটা ক্যারি করতে হবে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে আওয়ার বেস্ট এভার বাজাজ আমন্ড ড্রপস, মাঝখানে একটা আমন্ড বাদামের একটা লগো আছে এবং সিক্স এক্স ভিটামিন ই নারিশমেন্ট নন স্টিকি হেয়ার অয়েল। তো এটা নন স্টিকি হেয়ার অয়েল বলে তারা দাবি করছে। তো বন্ধুরা এটা খুবই একটা ভালো একটা প্যাকেজিং ছিল। যাই হোক, আমার পছন্দ হয়েছে প্যাকেজিংটা, খুবই সুন্দর। তো এটা দামের সম্পর্কে যদি একটু বলি, এটা হচ্ছে ১৩০ টাকা। দেখেন এখানে লেখা আছে ১৩০ টাকা মূল্য, খুচরা মূল্য হচ্ছে ১৩০ টাকা। তো বন্ধুরা চলে আসি এটার ইনগ্রিডিয়েন্টসে। ইনগ্রিডিয়েন্টসের কথা যদি বলি, ফার্স্টে আপনারা দেখবেন যে LLP ইনগ্রিডিয়েন্টসের দিকে দেখেন, এই যে এখানে LLP আছে হচ্ছে 76.8%। আচ্ছা, LLP হচ্ছে লিকুইড প্যারাফিন। LLP হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে একটা মিনারেল ওয়াটার। এটা কোথা থেকে মিনারেল ওয়াটার? এটা হচ্ছে রাশিয়ান মিনারেল ওয়াটার। রাশিয়ান যেসব তেলগুলো হেয়ার অয়েলগুলো আছে সেগুলোতে এই LLP ব্যবহার করা হয়। তো LLP দিলে হয় কি, আমাদের চুল এই স্টিকি হয়ে যায়, আমাদের তেলটা খুব স্মুথলি কাজ করে এবং চটচটে করে না বা একটা বিশ্রী ধরনের বোরিং ফিলিংস হয় না। এটার কারণে এটা খুবই ভালো একটা কাজ করে, তাই এটা মিনারেল ওয়াটার। দ্বিতীয় কারণ হচ্ছে, এটা দেওয়ার কারণ হচ্ছে যে তেলটার দাম কম হয় এবং তেলটা একটু বেশি পাওয়া যায়। 100 ml 130 টাকা, তো ওই হিসাবে এটার দামটা একটু খুবই কমই আসে। তো বন্ধুরা এটা রাশিয়ান মিনারেল অয়েল, এটি এমন একটি পেট্রোলিয়াম প্রোডাক্ট। এটা হচ্ছে একটা পেট্রোলিয়াম প্রোডাক্ট যেটি নন স্টিকি করে রাখে আমাদের চুলটাকে, ঠিক আছে। তারপরে যদি একটু নিচে যাই, দেখবেন যে টিবিএইচকিউ এইখানে দেখেন টিবিএইচকিউ। আচ্ছা, টিবিএইচকিউ হচ্ছে এক ধরনের কেমিক্যাল, এটা হচ্ছে টিবি12 হাইড্রোকুইন। এটা একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে এই হেয়ার অয়েলটা। তারপরে দেখেন বন্ধুরা, এখানে আছে হচ্ছে মাস্টার্ড অয়েল ইনক্লুডিং সুইট আমন্ড অয়েল 21%। এই যে এখানে দেখেন মাস্টার্ড অয়েল ইনক্লুডিং সুইট আমন্ড অয়েল 21%। তো এখানে বলে রাখি মাস্টার্ড অয়েল হচ্ছে সরিষার তেল, যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো এবং এটি চুল গজানোর জন্য কিন্তু কাজ করে মাস্টার্ড অয়েল। এবং সাথে আছে আমন্ড অয়েল, হ্যাঁ আমন্ড অয়েলের সুইট আমন্ড অয়েল যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে দুটো মিক্স করে দেওয়া হয়েছে হচ্ছে 21%। হ্যাঁ, তো আসলে এটা কিন্তু খুবই দরকারি জিনিস। তারপরে একটু কম দেওয়া হয়েছে এটা, যেহেতু দামটা একটু কম। তারপরে এখানে দেখেন
টিবিএইচকিউ কিন্তু 0.1-এর নিচে হলে ভালো, কিন্তু তারা এই বিষয়টা এখনও খোলাসা করেনি কত পার্সেন্ট এখানে তারা টিবিএইচকিউ দিয়েছে। যাই হোক, এটা এটা বাদে আমরা যদি চিন্তা করি যে এটা ব্র্যান্ডের কথা, বাজাজ আমন্ড ড্রপস, এই বাজাজ আমন্ড ড্রপসে হয়তো বা খারাপ ইনগ্রিডিয়েন্টস দিবে না, তো এটা আমরা ধরেই নিতে পারি যে এটা খুবই ভালো কাজ করে। এই যে এখানে যে পঁয়ষট্টি টাকা দেখতেছেন, এটা হচ্ছে রুপি, 65 রুপি, বাংলাদেশে এক্সপোর্ট এই যে বাংলাদেশ বিএসটিআই অনুমোদনকৃত, এখানে আমদানিকারকের সর্বোচ্চ মূল্য এখানে রাখা হয়েছে হচ্ছে 130 টাকা, 130 টাকা। তো বন্ধুরা এখানে দেখেন, এখানে কিছু ইনগ্রিডিয়েন্টসের কথা লেখা আছে, 6S ভিটামিন ই, ভিটামিন ই এর জন্য কিন্তু এটা খুবই একটা ভালো কাজ করে, এবং নারিশমেন্ট ফর রিডিউস হেয়ার ফল, হেয়ার ফলকে নারিশ করে, মানে হেয়ার ফলটাকে রিডিউস করে একদম হেয়ার ফল কমিয়ে দেয়, হেলদি বিউটি হেয়ার, বিউটি হেয়ার। এটা এটা আসলে আমরা যদি ইউজ করার পর, আমরা ইউজ করার পর আমি এটা একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে এই তেলটা ইউজ করার পর কিন্তু আমার চুলটা খুবই ঘন কালো এবং নন স্টিকি হয়ে গেছিলো, খুবই ভালো লাগতেছিলো দেখতে। আমি বিশ্বাস করি না, আমি এখনও রিভিউ করতেছি এই তেলটা, আমার মাথায় এখনও লাগানো আছে। তো এটা খুবই ভালো একটা কাজ করে, আপনার যদি চুল চুল পড়ার সমস্যা থাকে এবং আপনি যদি চান যে চুল গজানোর বিষয়, আমি বলবো না গজানোর বিষয়টা, গজানোর বিষয়টা এখানে কোম্পানি তারা খোলাসা করে কিছু বলে নাই, এবং যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এখানে গজানোর কিছু আমি দেখতেছি না। যাই হোক, তো চুল পড়া কমাবে এবং চুলকে ঘন কালো করবে, এটা এটা নিশ্চয়তা দেয় 2011 সালে তাদের প্রতিবেদন মতে, এটাই বোঝা গেছে। তো বন্ধুরা, এই বাজাজ অয়েলটা কিন্তু খুবই একটা পপুলার এবং এটা কোনো খারাপ ধরনের সাইড এফেক্ট নাই, সাইড এফেক্ট নাই, কেউ এখন পর্যন্ত এটা কখনো খারাপ রিভিউ শুনি নাই, সবাই ভালো রিভিউ দিয়েছে, এবং হেয়ার ফল কমায় এটা, এটা স্বাভাবিক, এটা এটা আসলেই কাজ করে হেয়ার ফলের জন্য, এবং হচ্ছে আপনার চুলকে খুবই ঘন কালো মোটা করে ফেলে আপনার চুলকে, এবং এই চুলটা আসলে ছেলে মেয়ে দুইজনের জন্য ঘন কালো চুলগুলো কিন্তু অসাধারণ কাজ করে। তো বন্ধুরা, এটার সাথে যদি আপনারা আরেকটা জিনিস মিক্স করেন, সেটা হচ্ছে আমলকি, আপনারা যদি আমলকি ইউজ করেন এটার সাথে তাহলে ভালো ভালো হবে। তো বন্ধুরা, আমি আমি পরের ভিডিওতে এটা নিয়ে একটা রিভিউ করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।